আমরা আমাদের গত টিউটোরিয়ালে দেখছিলাম কিভাবে মানে স্প্যানিং ট্রিটা কাজ করে আর স্প্যানিং ট্রিটা কিভাবে কনফিগার করতে হয়, রুট ব্রিজ কিভাবে সিলেক্ট করতে হয়, আর স্প্যানিং ট্রিটার মূল কাজ হচ্ছে লুপ ব্রেক করা। তো এইখানে আমি যদি এই ইন্টারফেসে আমরা দেখছিলাম যে এই ইন্টারফেসের এইখানে এই সুইচের ভিতরে আমরা স্প্যানিং ট্রিটা যখন অ্যাপ্লাই করি তখন আমার দুইটা ইন্টারফেস থাকে, একটা ব্লক থাকে আর একটাকে অন করে। এখন আমরা দেখব ইথার চ্যানেল। ইথার চ্যানেলের কাজ হচ্ছে যে একাধিক মাল্টিপল পোর্টকে একটা পোর্টে বাইন্ড করা বা তৈরি করা। সাপোজ এখানে দুইটা পোর্ট আছে, তো আমার এইখানে দুইটার ভিতরে একটা অ্যাক্টিভ আছে আর একটা ব্লক আছে। আমি যদি এই ইন্টারফেসে মানে ইথার চ্যানেল কনফিগার করি তখন আমার দুইটা ইন্টারফেস আসলে একটা ইন্টারফেসে কনফিগার হয়, মানে কনভার্ট হয়ে যাবে, মানে লজিক্যালি বাইন্ড হয়ে যাবে, আর তখন তাদের স্পিড বেড়ে যাবে আর তখন দুইটা ইন্টারফেসই কাজ করবে। তখন আর যেমন এখানে একটা ইন্টারফেস এরকম মানে কি বলা হয় স্প্যানিং ট্রির কারণে ব্লক আছে, সেরকম ব্লক থাকবে না। তবে ইথার চ্যানেল কনফিগার করার আগে আমরা একটু কয়েকটা জিনিস একটু দেখে আসি। সেটা হচ্ছে আসলে ইথার চ্যানেলের আর কয়েকটা নাম আছে। প্রথম এটাকে বলা হয় ইথার পোর্টও বলা হয়, মানে পোর্ট চ্যানেলও বলা হয়, ইথার চ্যানেলও বলা হয় অথবা বান্ডিলও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ইথার চ্যানেল কনফিগার করা যায় আমরা দুইভাবে কনফিগার করতে পারি, হতে পারে প্যাকপি অথবা ল্যাকপি। আচ্ছা, এই ইথার চ্যানেল কনফিগার করার জন্য আমাকে এই পাঁচটা ক্রাইটেরিয়া আমাকে ম্যাচ করতে হবে। প্রথম নাম্বার রুলস হচ্ছে যে সবগুলো ইন্টারফেস সেম ধরনের হতে হবে, অর্থাৎ সবগুলো হয় ফাস্ট ইথারনেট হতে হবে অথবা সবগুলো হয় গিগাবিট ইথারনেট হতে হবে, মিক্সচার হলে হবে না। অর্থাৎ আমার এইখানে দুইটা ইন্টারফেসই, অর্থাৎ এই ইন্টারফেসটাও ফাস্ট ইথারনেট, এই ইন্টারফেসটাও ফাস্ট ইথারনেট আছে। আমি যদি এখানে মিক্সচার করি, অর্থাৎ একটা নিলাম ফাস্ট ইথারনেট, আমি যদি আরেকটা এইখান থেকে গিগাবিট ইথারনেট নিয়ে যদি আমি এখানে কানেক্ট করার চেষ্টা করি, সব এই তিনটাকে যদি ইথার চ্যানেল কনফিগার করার চেষ্টা করি তখন সেটা হবে না, কারণ আমার প্রথম কন্ডিশন হচ্ছে কেবল টাইপ সেম হতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে পোর্ট মোড সেম হতে হবে, অর্থাৎ অ্যাক্সেস পোর্ট অথবা ট্রাঙ্ক পোর্ট। আমরা জানি যে আমার প্রত্যেকটা ইন্টারফেসের পোর্টের দুই ধরনের হতে পারে, হয় অ্যাক্সেস পোর্ট হয় নাহলে ট্রাঙ্ক পোর্ট হয়। তো আমরা জানি যে অ্যাক্সেস পোর্ট দিয়ে রেগুলার ডাটা ট্রান্সমিট হয়, যেমন এই সুইচ থেকে পিসির ইন্টারফেসটা হয় অ্যাক্সেস পোর্ট। আর আমরা জানি যে ট্রাঙ্ক পোর্ট হয় ভিলেন ডাটা কনফিগার ট্রান্সপোর্ট করার জন্য, অর্থাৎ এই সুইচ থেকে এই সুইচের ভিতরে যদি আমি ভিলেন কনফিগার করি তখন আমাকে অবশ্যই দুইটা ইন্টারফেসকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। সো আমি যখন ইথার চ্যানেল কনফিগার করব তখন সবগুলো ইন্টারফেস এক ধরনের হতে হবে, একটা অ্যাক্সেস আর একটা ট্রাঙ্ক, এরকম হবে না। সবগুলো হয় অ্যাক্সেস হতে হবে অথবা সবগুলো ট্রাঙ্ক পোর্ট হতে হবে। ওকে, আর তৃতীয় মোডটা হচ্ছে ট্রান্সপোর্ট মোড, অর্থাৎ আমার স্পিড, অর্থাৎ ডুপ্লেক্স হতে হবে, ট্রান্সপোর্ট স্পিড ডুপ্লেক্স হতে হবে অথবা হাফ ডুপ্লেক্স হতে হবে। আমার একটা হাফ ডুপ্লেক্স আর একটা ডুপ্লেক্স অথবা একটা হাফ ডুপ্লেক্স আর একটা অটো, এরকম হলে হবে না। অর্থাৎ আমার স্পিড, ট্রান্সপোর্ট স্পিডও সেম হতে হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে ট্রান্সপোর্ট টাইপ, মানে প্রোটোকল টাইপ। অর্থাৎ আমার এখানে বলছিলাম যে একটা হচ্ছে প্যাকপি, একটা হচ্ছে ল্যাকপি। অর্থাৎ যদি আমি এক পাশে প্যাকপি ব্যবহার করি আমাকে অপর পাশেও প্যাকপি ব্যবহার করতে হবে। আমি এক পাশে, সাপোজ এইটা আমার ইন্টারফেস, আমি যদি এই ইন্টারফেসে এই পাশে প্যাকপি কনফিগার করি তখন আমাকে এই পাশেও প্যাকপি ব্যবহার করতে হবে। আবার এই পাশে যদি আমি ল্যাকপি ব্যবহার করি আমাকে এই পাশেও ল্যাকপি ব্যবহার করতে হবে। একটা প্যাকপি আর একটা ল্যাকপি, এরকম মিক্সচার হলে হবে না। আর মানে পঞ্চম নম্বরের যে ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে হবে সেটা হচ্ছে স্পিড। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা ব্যান্ডউইথ, প্রত্যেকটা মানে চ্যানেলের বা চ্যানেল বলতে কেবলের একটা স্পিড থাকে, আমার এই স্পিডটা সেম হতে হবে, সবগুলোর স্পিড সেম হতে হবে। এই অর্থাৎ এই পাঁচটা ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে ইথার চ্যানেল কনফিগার করার জন্য। আমি যদি এইখানে দেখি আমার প্রথম ক্রাইটেরিয়া ম্যাচ করছে, কারণ দুইটা ইন্টারফেসই আছে ইথার মানে ফাস্ট ইথারনেট। সো আমার প্রথম কন্ডিশন ম্যাচ। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাকে ইথার চ্যানেল কনফিগার করার জন্য আমার কি বলে পোর্ট মোড সেট হতে হবে, সেম হতে হবে। সো আমি প্রথমে এই সুইচে চলে যাই। আমি এই সুইচে ইথার চ্যানেল কনফিগার করার জন্য আমাকে যেতে হবে ইথারনেট এনাবেল মোডে, যাই কনফিগার টার্মিনাল। ওকে, এখন আমাকে দুইটা ইন্টারফেস আছে, একটা হচ্ছে 01 আর 04। আসলে 1122 নিলে ভালো হইতো, যাই হোক 01 আর 04 আছে।
তো আমি এখন এখান থেকে ইন্টারফেস রেঞ্জ নিয়ে আমি এখানে নিব ফাস্ট ইথারনেট 0/1 তারপরে নিব ফাস্ট ইথারনেট 0/4 অর্থাৎ আমি দুইটা ইন্টারফেসকে টার্গেট করলাম ওকে এখন আমাকে দুইটাকে আমার ক্রাইটেরিয়া ছিল কি প্রথম তো ফাস্ট ইথারনেট ম্যাচ হয়েছে দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পোর্ট সেম হতে হবে অর্থাৎ এখানে সুইচ পোর্ট মোড আমি এখানে ট্রাঙ্ক পোর্ট করব আমরা ট্রাঙ্ক করতে পারি অ্যাক্সেস করতে পারি যদি আমি ভিলেন কনফিগার করতে চাই মানে ভিলেনের সুবিধাটা নিতে চাই তখন আমাকে অবশ্যই ট্রাঙ্ক পোর্ট নিতে হবে সো আমি এখানে ট্রাঙ্ক পোর্ট নিয়ে নিলাম হ্যাঁ প্রথম কন মানে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ কমপ্লিট তৃতীয় স্টেপে হচ্ছে আমার দুইটার স্পিড সেম হতে হবে আমি যদি এখানে যাই যেহেতু এটা ফাস্ট ইথারনেট আমি যদি দেখি আমার অ্যাভেলেবেল মানে সর্বোচ্চ স্পিড হচ্ছে 100 Mbps সো আমি এখানে 100 Mbps নিলাম ওকে আমার এইখানে আমি যদি না দিই তখন তখন ডিফল্ট ভ্যালু থাকে অটো অর্থাৎ একটা হবে অটো আর একটা 100 Ps যেমন তখন হলে কাজ হবে না সো আমি এই কারণে ফিক্সড ভ্যালু দিয়ে দিলাম 100 আমার তৃতীয়টা ডান চতুর্থটা হচ্ছে দুইটা ইন্টারফেসের মানে আমার মোডটা হতে হবে ট্রান্সপোর্ট মোড হতে হবে সেম অর্থাৎ স্পিড ডুপ্লেক্স হবে DUP ডুপ্লেক্স হবে দুইটাই হয় হাফ দুইটাই হয় ফুল আমি এখানে দুইটা দিয়ে দিলাম ফুল ডুপ্লেক্স ওকে আমার তৃতীয় স্টেপটা চতুর্থ স্টেপ হচ্ছে আমি এইখানে হয় প্যাকপি কনফিগার করবো অথবা ল্যাকপি আমি এখানে আবার আমি এখানে দেখাইছিলাম যদি আমরা প্যাকপি ব্যবহার করি আমি এখানে দিয়েছিলাম এইখানে আছে যদি প্যাকপি ব্যবহার করি তখন আমার অপশন থাকবে ডিজারেবল আর অটো আর যদি আমি ল্যাকপি ব্যবহার করি তখন আমার অপশন থাকবে অ্যাক্টিভ আর প্যাসিভ সো আমি এখানে প্যাকপি দিয়ে কনফিগার করি সো এখানে আমার চ্যানেল প্রোটোকল আমি দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন আছে প্যাকপি ল্যাকপি আমি এখানে প্যাকপি দিয়ে কনফিগার করি দুটাতেই প্যাকপি ওকে দিলাম প্যাকপি আমরা জানি যদি প্যাকপি কনফিগার করি তখন আমার চ্যানেল গ্রুপ কি হবে হয় অটো হবে নইলে ডিজেবল হবে সো আমি এখানে দিব ডিজারেবল পরেরটা দিব অটো সো আমি এখানে দিব চ্যানেল গ্রুপ গ্রুপের একটা নাম দিতে হবে 1 অর্থাৎ আমি সর্বোচ্চ 6টা ইথার চ্যানেল কনফিগার করতে পারি সো আমি এখানে এক নাম্বারটা দিলাম এক আমার মোড হবে আমরা যেহেতু এখানে প্যাকপি নিছি সো আমার মোড হয়তো হবে ডিজারেবল অথবা অটো আমি এখানে নিলাম ডিজারেবল ওকে আমার কম মানে চ্যানেল কমপ্লিট এখন যদি আমি এখানে টু শো তারপরে গিয়া আইপি ইন্টারফেস ব্রিফ করি আমি এখানে দেখতে পারবো যে আমার একটা চ্যানেল তৈরি হয়ে গেছে তবে এটা ডাউন আছে তবে ডাউন আমার এইখানে ইন্টারফেসটা আপ করলে সেটা আপ হয়ে যাবে আর সুইচে ইন্টারফেস বাই ডিফল্ট আপ থাকে সো আমাকে এখানে মানে আপ করার প্রয়োজন নাই তারপরও আমি এখানে নো শাট ডাউন দিয়ে দিই নো শাট ডাউন ওকে এখন আমি এই সুইচেও এই দুইটা ইন্টারফেসকে টার্গেট করব আর আমাকে এইখানেও প্যাকপি ব্যবহার করতে হবে ওকে তো আমি এর জন্য অ্যানেবল মোডে চলে গেলাম কনফিগার টার্মিনাল আমার রেঞ্জ এটা হচ্ছে ইন্টারফেস রেঞ্জ হবে গিয়ে ফাস্ট ইথারনেট 0/1 থেকে মানে সরি অন থেকে না 1 আর ফাস্ট ইথারনেট 0/4 অর্থাৎ এক নাম্বার আর চার নাম্বার ইন্টারফেসটাকে আমরা বাইন্ড করব মানে ইথার চ্যানেলের জন্য কনফিগার করব ওকে তো প্রথম কাজটা কি যেহেতু আমার অর্থাৎ দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপটা তো দুটাই ফাস্ট ইথারনেট দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার পোর্ট সেম হতে হবে সো তার জন্য সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক পোর্ট সেভ করে দিলাম অর্থাৎ এই পাশে আমি ট্রাঙ্ক করছি সো এই পাশে আমি ট্রাঙ্ক করে দিলাম ওকে এবার আমার দ্বিতীয় কি স্পিড আমার ওইখানে স্পিড দিছিলাম 100 এই পাশে আমি স্পিড দেবো 100 ওকে এখন তৃতীয় স্টেপ সরি তৃতীয় স্টেপটা অলরেডি ডান চতুর্থ স্টেপে আমি কী করবো আমার মোড অর্থাৎ ডুপ্লেক্স মোড মানে ট্রান্সমিশন মোড কী হবে ডুপ্লেক্সের ভিতরে আমি এখানে দেবো ফুল ডুপ্লেক্স কারণ ওই পাশে ফুল ডুপ্লেক্স দিচ্ছি এই পাশেও ফুল ডুপ্লেক্স দেখতে পাচ্ছি অলরেডি আমার ইন্টারফেস আপ হয়ে গেছে যাই হোক এখন আমার কাজ হচ্ছে আমি এখানে প্যাকপি কনফিগার করবো এই পাশে প্যাকপি কনফিগার করছি সো এই পাশে আমাকে প্যাকপি কনফিগার করতে হবে সো তার জন্য চ্যানেল প্রোটোকল CHANNEL চ্যানেল প্রোটোকল হচ্ছে গিয়া প্যাকপি ওকে
এখন যেহেতু প্যাকপি কনফিগার করছি সো তার জন্য আমাকে চ্যানেল মোডটা কি হবে হয় অটোনাল ডিজেবল তো এই পাশে যেহেতু আমি ডিজেবল করে দিছি সো ডিজেবল দিছি সো এইখানে আমাকে অটো দিতে হবে সো চ্যানেল CHANNEL চ্যানেল গ্রুপ আমি নাম দিলাম ওয়ান নামটা ফ্যাক্টর না যাক এখন এখানে দিতে হবে অটো অটো আমার সাথে সাথে দেখতে পেলাম যে আমার একটা ইন্টারফেস একবার দেখতেছি আপ আছে ডাউন আছে তারপরও আমি এখানে নো শাট ডাউন দিয়ে দিই কমান্ডটা ওকে এখন এখানে একটু সময় নেবে যে আমার এখন এই যে স্প্রিং ট্রিটা এখন আর এই ইন্টারফেসে অ্যাপ্লাই হবে না কারণ এই দুইটা ইন্টারফেস মিলে এখন একটা ইন্টারফেসে কনভার্ট হয়ে যাবে এখন আমি যদি দেখি যে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ করি আমি দেখতে পারবো যে আমার এই যে ইথার চ্যানেল তৈরি হয়ে গেছে আর এখন এটা মানে দুইটাই আপ হয়ে যাবে কারণ যেহেতু এখন দুইটা চ্যানেল মিলে একটা চ্যানেলে কনভার্ট হয়ে গেছে সো এখন এইখানে দুইটা চ্যানেলের এই যে আগে যেমন স্প্রিং ট্রির কারণে একটা চ্যানেল অফ ছিল এখন দেখতে পাচ্ছি না কোনোটাই অফ না দুইটাই এক কারণ দুইটা মিলে এখন একটা গ্রুপ হয়ে গেছে আচ্ছা এখন আমি এখানে গিয়ে যদি দেখি যে আমি এতে চলে যাই এখান থেকে আমার কমান্ডটা হবে গিয়ে এই কমান্ড একটু ই দেখে বলি আমার আমি যদি চেক করতেছি আমার স্পিডটা চেক করার জন্য আমাকে মানে পোর্ট চ্যানেল থেকে আমাকে দেখতে হবে আমি যদি এখন এখানে যাই আমার হচ্ছে শো তারপর হচ্ছে ইন্টারফেস তারপর হচ্ছে পোর্ট হচ্ছে পোর্ট চ্যানেল হচ্ছে আমার কত ওয়ান কারণ আমি একটা তৈরি করছিলাম সো এখন এখান থেকে যদি আমি স্পিড দেখি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে আমার স্পিড দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ আমি যদি এই একটা সুইচে যাই আমি দেখতে পারবো যে আমার এক একটা স্পিড অর্থাৎ ইন্টারফেস শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 যদি দেখি আমরা দেখতে পারবো যে তার ব্যান্ডউইথটা কোথায় এই যে আমরা দেখতে পাচ্ছি তার ব্যান্ডউইথ হচ্ছে 1000 মানে কী বলা হয় একক দশ এমবিপিএস থাকে যেহেতু এটা ইথার চ্যানেল ফার্স্ট ইথারনেট তো আমার এই পাশে প্রত্যেকটা ইন্টারনেট চ্যানেলের ভ্যালু থাকার কথা ছিল 100 কিন্তু এখন যখন আমরা দুইটা কম্বাইন করছি এখন আমার ভ্যালু বেড়ে গেছে অর্থাৎ 200 MBPS হয়ে গেছে এইভাবে আমি যদি দুইটার পরিবর্তে যদি চারটাকে একসাথে কনফিগার করতাম তাহলে একটার ভ্যালু যদি 100 MBPS হইতো তাহলে চারটার ভ্যালু 4400 MBPS হয়ে যেত সো এই গেল ইথার চ্যানেল কীভাবে ইথার চ্যানেল কনফিগার করতে হয় তো আমি এটাকে আরেকবার রিক্যাপ করি যে আমার ইথার চ্যানেলের সময় আমাকে এই কন্ডিশনগুলো একটু ম্যাচ করতে হবে প্রথম হচ্ছে ইন্টারফেস টাইপ সেম হতে হবে অর্থাৎ ফার্স্ট ইথারনেট হলে ফার্স্ট ইথারনেট গিগাবাইট ইথারনেট হলে গিগাবাইট অথবা শুধু ইথারনেট হলে ইথারনেট তারপর হচ্ছে ট্রান্সপোর্ট মোড অর্থাৎ হয় অ্যাক্সেস হবে নাহলে ট্রাঙ্ক হবে যেন মিক্সচার না হয় আর তৃতীয় মোডটা হচ্ছে মানে তৃতীয় ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ট্রান্সপোর্ট মোড সেম হতে হবে হয় হাফ ডুপ্লেক্স নাহলে ফুল ডুপ্লেক্স নাহলে অটো আসলে অ্যাকচুয়ালি অটো দিলে হয় না কারণ অটো দিলে একটা হয় হাফ একটা হয় ফুল তখন কাজ হবে না তার এই কারণে আমরা অটো না দিয়ে হয় হাফ দিব নাহলে ফুল দিব সবসময় ফুলটাই প্রিফার করি ওকে তারপরটা হচ্ছে প্রোটোকল টাইপ মানে ট্রান্সপোর্ট পোর্ট ট্রান্সপোর্ট টাইপ হচ্ছে গিয়া আমার এই প্যাকপি নিতে পারি অথবা ল্যাকপি নিতে পারি আমরা জানি প্যাকপি হচ্ছে সিসকো দ্বারা ডেভেলপ হয় যে হ্যাঁ প্যাকপি হচ্ছে সিসকো দ্বারা অর্থাৎ শুধুমাত্র সিসকো সুইচে অ্যাপ্লাই হয় আর ল্যাকপি হচ্ছে মানে সব ধরনের সুইচ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো আমরা যেহেতু এখানে প্যাকপি দিয়ে করছি তো দুই পাশেই প্যাকপি করতে হবে আর যদি ল্যাকপি দিয়ে করি দুই পাশেই ল্যাকপি দিয়ে করতে হয় আচ্ছা আর তারপরটা হচ্ছে স্পিডও সেম হতে হবে অর্থাৎ একটা 100 MBPS আর একটা 10 MBPS তখন হইলে হবে না এর জন্য আমাকে হয় দুই পাশেই 100 MBPS সেম হতে হবে ওকে আর তৃতীয় যে অপশনটা আমরা অর্থাৎ এখানে এই মোডটা যখন আমরা প্যাকপি ব্যবহার করব তখন হবে অটো অথবা ডিজারেবল মানে ডিজারেবল অটো অথবা ডিজারেবল আর যখন আমরা ল্যাকপি ব্যবহার করব তখন হবে অ্যাক্টিভ অথবা প্যাসিভ ওকে এই গেল আমার ইথার চ্যানেল আমরা পরবর্তী টপিক নিয়ে আমরা দেখবো